মাছ ধরার নেশা যার ভিতরে আছে সে জানে নদীর পাড়ের কত জ্বালা, তাই না? আসসালামু আলাইকুম, কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নয়াকান্দি, মানিকগঞ্জ পৌরসভার 9 নং ওয়ার্ড। তো আমাদের নদীর পাড় কালীগঙ্গা নদী নয়াকান্দি পয়েন্টে আজকে অনেক শিকারি আসছে, কদিন ধরে শিকারি দেখা যাইতেছে, প্রচুর শিকারি মাছ ধরার জন্য শিকারিদের আনাগোনা অনেক দেখা যাইতেছে, কিন্তু ওইরকম ভাবে কোনো মাছ কিন্তু আমরা দেখতে পাইতেছি না। তারপর আজকে কি অবস্থা নদীতে সেটা জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ধরে রাখেন যাতে না আস্তে 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 কি করেন ওর বলবের সিবিতে ঢুকে। আস্তে 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 করেন, পেছলে বড় মাছ পেঁচবো। দাউন দেয়, দাউনও তো পেছে ওদের সকালবেলা ওঠায় ওই মাছ আবারও ধরছে দিই। মিস করলো যে টান দিয়েছে রে, গুড়া মাছ জানে আছে না, সে বল মাছ আছে। আর এই জায়গাটাও কিন্তু মনে করেন মাছেরই জায়গা, কুম কুম পড়ছে এই যে এখান থেকে সেদিন একটা মাছ উঠাইছে কেইসা দিয়ে। এবছর কি এই প্রথম বসলেন না না আর আগে বসছিলেন ভাই? না রায় নেই, প্রথম প্রথম আসলেন না? আমাদের এখানেই প্রথম না ভাই? আসলে সাটুরিয়া বাজার আছে, সাটুরিয়া থেকে মানিকগঞ্জ সাটুরিয়া বেশি দূরে না, ওই বাড়ির বাসা তো এক জায়গায় একই জায়গায় না? আপনার বাসা? ও ও আপনার তো কথাই কয়ে এলাম। ও মাছ ধরার নেশা যার ভিতরে আছে সে জানে নদীর পাড়ের কত জ্বালা, তাই না? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন সময় বইছেন? সকালে সকালে না গার্লস গার্লস বসে উড়া লাগছে তো কাম হইতেছে না, আদারও তো আছে দেখি, আর বলুন না গদার কাকা বাসা বাসা কোন জায়গায়? আপনার বাসা ফাটু না? এখানে কিন্তু মাঝে মধ্যে বড় মাছ হয়ে যায়, যদি হয় না বুঝছেন না কাকা, বড় মাছ হইব জায়গাটা কিন্তু আসলে মাছের জায়গায় দেন না, যা মাছের জায়গায় দেন। 12 মাস করে গিয়ে দাউন টাউন পাইতে না মাছ মারুরা রাত্রে মারে, হ না ধরলে কি করার আছে? আর যে সন্ধ্যার সময় বুঝছেন ভাই, যে মাছের ওয়াশ দেয় আপনি দেখলে কাইতে দেবেন, হাই হিরি এরকম মাছের ওয়াশ নেন দেয়। কী মাছ ভাই তা করতে পারছে? কালী মাছ আছে, আপনার ওই যে চিতল আছে, এবছর প্রথম বললেন না এবছর? হ্যাঁ হ্যাঁ, শুরু করলেন আর দূর দূর কখন জান না বড়ো জান না? কত বছর হলেন মানে যে মাছ মাছ ধরার যেটা নেশা আছে? নেশা হ্যাঁ দাউন বসি এই বসি এখানে সবটাই করছি, রাগারাগি করে না আজকাল বেশি করি না, রাগারাগি করবে একদিন কইছে আবার ছেলে আছে দূর উনি কইয়া কেমন না ফিরি হারবা না, হ্যাঁ মারবার দেও, হ্যাঁ উনি মারব। সাটের কোন জায়গায় বাড়ি কাকা আপনার? সাটের দক্ষিণে পানাজুড়ি আছে গ্রামের নাম, দক্ষিণে দুল্লা পানাজুড়ি। ও দুল্লা, এখানে তো রাস্তাটা অনেক উন্নত, তাই না? রাস্তাটা উন্নত হয়ে গেছে না আগেতে? গন্ডগুলো কোন দেশে গেছে তার খবর নেই, পাকা থইছে।
আমাকে নিয়ে এক সময় হারি কেন্দ্রে দেখতাম রাত বইরা শিকারিরা থাকতো, তো এখন আর এনে মাছ পাওয়া গেছে। হ্যাঁ মাছ পাওয়া গেছে, ওই যে প্রতিযোগিতা বাবুল 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 হ্যাঁ খালি বোয়ালের প্রতিযোগিতা ছিল না, তো আমরা কাকা এটা প্রতিযোগিতা দেই কিন্তু এনে প্রতি বছরই না, এই যে সামনে আসতেছে ডিসেম্বর মাসে দিমু মাছ ধরার প্রতিযোগিতা দিই, এটা মোবাইল দিই আমরা যে ফার্স্ট হয় ওই কালীবাউ শুরু করছে, যে সবচেয়ে বড়ো কালীবাউ ধরা পারবো তার জন্য মনে করেন ওই মোবাইল দেয়, আর এমনি যারা থাকে তাকে আর কি সান্ত্বনা পুরস্কার দিই, দশজন পর্যন্ত পুরস্কার দিই, এটা ফ্রি ফ্রি। এবারও দিমু আইসেন, আর এই যে আমাকে যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে খোঁজ নিয়ে পারবেন, কালীগঙ্গা ফিশিং ব্লগ এই নদীর নামে একটা চ্যানেল ইউটিউবে, হ্যাঁ যে করে কইলেই মনে করেন বের করে দেখাই পারবো। আপনি সাটের অনেক লোক আছে আমার হাতে অ্যাড আছে, থুরিমুরি আদার সিটে গেল জায়গায় জায়গায় যাই যেটুকু কপাল থাকলে ওইটুকুই হবে।